আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমরা আজ আলোচনা করব যোগ নিয়ে, এবং এই যোগ ব্যাপারটা আমরা হাতে কলমে বুঝে বুঝে করব। তাহলে চলো, আমরা তোমাদের 33 পাতার যে অঙ্কটা রয়েছে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ে, সেখানে বাগানে ফুল নিয়ে যে গল্পটা বলা আছে তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছ। এবারে চলো আমরা দেখি শিউলি ফুল কতগুলো তুলেছে। সবিতা, শিউলি ফুল তুলেছে দেখো 3টে 100, 5টা 10 এবং 4টে 1। কাট দিয়ে আমরা বানাই, তাহলে বানিয়ে ফেলি আমরা 3টে 100, অর্থাৎ আমরা বুঝতে পাচ্ছি 300, তাই তো? 3টে 100 মানে 300, আর 5টা 10 তার মানে 10, 20, 30, 40 এবং 50, তার মানে এই 5টা 10। আর একের কাট নিয়েছে, অর্থাৎ যতগুলো ফুল তুলেছে সেগুলো আমরা কাট দিয়ে বুঝিয়ে নিচ্ছি। তাহলে সে একের কাট, অর্থাৎ যতগুলো ফুল তুলেছে একটা দিয়ে হিসেব করে আমরা দেখতে পাচ্ছি 4টে 1, তাহলে এই হচ্ছে 4। আমরা জানি যে 300 আর 50 আর 4 যদি মিশে যায় তাহলে হয় 300, 5, 10 এবং 4, অর্থাৎ 354। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমার 354টা কার্ড, আমরা লিখে ফেললাম 354। এই প্রসঙ্গে বলে দিই, আমরা যখন এরকম করে লিখে লিখে করব তখন আমরা অবশ্যই একর ঘরের জন্য এ, দশকের ঘরের জন্য সংক্ষেপে দ, আর শতকের ঘরের জন্য সংক্ষেপে তালব্য, এই কথাটা আমরা লিখে নেব। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি 354টা সে নিয়েছে শিউলি ফুল। আর বলছে টগর ফুল নিয়েছে কটা, না 2টে 100, 1টা 10 আর 2টে 1। 2টে 100 মানে 200, তাই তো? আর 1টা 10, এই যে 10 আর 2টে 1, এই হচ্ছে সংখ্যাটা বোঝাচ্ছে একসাথে। আমরা এটাকে লিখি 200, 1, 10 এবং 2, 12, লিখে ফেলছি 200, 1, 10 এবং 2। এবারে যদি বলা হয় যে মোট কটা তোমার কার্ড হলো বা কতগুলো ফুল তুলেছে, তাহলে এইটাকে, এই যে মোট মিশে যাওয়া, বেড়ে যাওয়া, হ্যাঁ, এইটা করতে গেলে আমাদের অঙ্কের যে পদ্ধতির মধ্যে যেতে হয় তাকে আমরা জানি বলে যোগ। এই দুটোকে মেশালে আমার কি কি কার্ড হলো? তাহলে আমি শুরু করছি একের কার্ড। আমার এখানে আছে 4টা একের কার্ড, আর এখানে আছে 2টো, তাহলে 4 আর 5, 6। এটাকে আমরা আঙুল গুলে বলি যে 4 এর পর 2 ঘর 5, 6। আমি মোট আমার একের কার্ড হলো 6টা, তাহলে আমি এখানে লিখে দিলাম এককের ঘরে আমার হলো 6। আচ্ছা, এবারে আমার দশকের কার্ড কটা, না এই ছিল 5টা 10 এর কার্ড, তাহলে আমরা এখানে রাখছি 5টা 10 এর কার্ড, 1, 2, 3, 4, 5 আর 1টা 10, তাহলে মোট আমার হয়ে গেল কটা 10, 6টা 10, তাহলে 6, 10। আর শতকের কার্ড 3টে 100 ছিল আর 2টে 100, তার মানে মোট আমার হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি 100, 200, 300, 400, 500, তাহলে এই আমার হয়ে গেল 500। তাহলে দেখো, 3 অঙ্কের সংখ্যার যোগটা মোটেও কঠিন নয়, আমরা যদি বুঝে নিই, আমরা যদি হাতে কলমে করি ব্যাপারটা সোজা। এরপরের সমস্ত অঙ্কগুলো ঠিক এইভাবে তোমরা কার্ড দিয়ে করবে। তাহলে চলো আমরা আরেকটা দেখি, 131 এবং তার সাথে 105-এর আমরা যোগ করব। তাহলে আমরা চলো একটু কার্ড দিয়ে বানিয়ে নিই। তাহলে তার আগে ছক করে নিয়ে একদশ শত লিখলাম, এবং লিখছি 231, 200, 3, 10, 1 এবং 105, 105, এই দুটোকে আমাকে যোগ করতে হবে। তাহলে আমি চলো কার্ড দিয়ে এবার বানিয়ে ফেলি। তাহলে 200, 3, 10 এবং 1,
এই আমার হয়ে গেল 231। আর আমাকে কত নিতে হবে? 105। তাহলে আমি 100 নিলাম, 100। কিন্তু কটা দশের কার্ড নেব? আমার এখানে দশের ঘরে যেহেতু শূন্য আছে, তাহলে আমি দশের কার্ড কোনো নেবই না। আর নেব আমি পাঁচটা একের কার্ড, তাহলে 1, 4, 5। এবার এই যে আমি যোগ করছি, যোগ মানে হচ্ছে এই সব কার্ড গুলো আমাকে মিশিয়ে ফেলতে হবে। তাহলে চলো আমরা মিশিয়ে ফেলি। তাহলে আমি দেখতে পাচ্ছি একটা কার্ড আর পাঁচটা কার্ড মিশে গেলে কটা কার্ড হবে? 5 আর 1 = 6। তাহলে আমরা আঙ্গুল দিয়ে যদি করি, 5 আর 1 = 6। তাহলে আমি এখানে লিখে দিলাম 6, তাহলে আমার 1 হলো 6টা। আচ্ছা কটা 10 হলো? 3টে 10 আর 0। 0 মানে তোমরা জানো কিছুই নয়, তাহলে 3টে আর 0, তাহলে আমার হয়ে গেল 3টেই হলো। তাহলে 3, 3 10 আর 200 এবং 100, এই মিশে যে আমার হয়ে গেল মোট 300। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা এই যে যোগগুলো আছে এগুলো আমরা কার্ডের সাহায্যে সুন্দরভাবে বুঝে করতে পারি। তো চলো আমি এবার তোমাদের বইয়ের এই অঙ্কগুলো এবং তার সাথে আমি কিছু এরকম যোগ দিচ্ছি, সেই যোগগুলো তোমরা কার্ডের সাহায্যে সুন্দরভাবে করে আমাকে দেখাও। এবং আবার বলছি, আমরা যদি হাতে কলমে যোগটা শিখে নিই, বুঝে নিই, এর থেকে মজার আর কিছু হয় না। তাহলে এবার করে ফেলো তোমরা। এই যে কর্মপত্র দুটি, এগুলি সবগুলো কিন্তু কার্ড দিয়ে করবে, কেমন? কার্ড দিয়ে বুঝে বুঝে করে ফেলো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।